বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভোকেশনাল এসএসসি ও দাখিল নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর অ্যাসাইনমেন্টটি সম্পূর্ণ সলিউশন এই ভিডিওতে দেওয়া হলো। এখানে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর প্রশ্নগুলি হচ্ছে, 1 নম্বর, ড্রয়িং কাকে বলে, উহা কয় প্রকার ও কী কী? 2 নম্বর হচ্ছে, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং কাকে বলে, উহা কয় প্রকার ও কী কী? 3 নম্বর হচ্ছে, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতির তালিকা তৈরি করো। 4 নম্বর, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং কাজে ব্যবহৃত যন্ত্রপাতির ব্যবহার লেখো। 5 নম্বর, WS2 কে 5:4 অনুপাতে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং শব্দটি লেখো। 6 নম্বর, 80 মিলিমিটার দৈর্ঘ্যের একটি সরল রেখাকে সমান 7 ভাগে ভাগ করো। তো এর সমাধান আমরা আসো একটু দেখে নিই। প্রথম প্রশ্নটি হচ্ছে, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং কাকে বলে? দেখো, এখানে ড্রয়িংয়ের সংজ্ঞা দেওয়া আছে। এটা হচ্ছে ড্রয়িং কাকে বলে, তোমাদের বোঝার সুবিধার্থে একটু বড় করে দেখানো হলো। ড্রয়িং কাকে বলে, বিভিন্ন প্রকার ড্রয়িংয়ের সংজ্ঞা বর্ণনা দেওয়া হলো। পরবর্তীতে আসি, এখানে দেখো, ড্রয়িংয়ে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতির তালিকা। এখানে দেখো, ড্রয়িংয়ে ব্যবহৃত যন্ত্রপাতির ব্যবহার। এখানে দেখো, WS2 কে 5:4 অনুপাতে ইংরেজি বড় হাতের অক্ষরগুলি লেখা পদ্ধতি এবং এর কিছু উদাহরণ। এবার আসো পরবর্তী প্রশ্ন। একটি 80 মিলিমিটার দৈর্ঘ্যের সরল রেখাকে সমান 7 ভাগে ভাগ করতে হবে। তাহলে একটি ড্রয়িং করতে হবে। প্রথমে আমরা এ বি একটি সরল রেখা অঙ্কন করব। তারপর এ বিন্দুতে একটি কোণ অঙ্কন করতে হবে, যা 60 ডিগ্রি কোণ থেকে ছোট হলে ভালো হবে, এবং এই বাহুটিকে বর্ধিত করে এ ওয়াই পর্যন্ত অঙ্কন করতে হবে। তদ্রূপ বি বিন্দুতে এ বিন্দুর সমান করে একটি কোণ অঙ্কন করতে হবে, যা বি ওয়াই ড্যাশ পর্যন্ত বর্ধিত করতে হবে। এখন এ ওয়াই বাহুটিকে সমান 6টা ভাগে ভাগ করতে হবে, এবং তোমাদের ইচ্ছে মতো নাম দিবে। আমি পি কিউ আর এস টি ইউ পর্যন্ত দিলাম। তদ্রূপ বি ওয়াই ড্যাশ বাহুটিকে সমান 6টি ভাগে ভাগ করতে হবে, যার নাম দিচ্ছি পি কিউ, পি ড্যাশ, কিউ ড্যাশ, ইউ ড্যাশ, এরকম 6টি ভাগে ভাগ করে নিছি। এখন একটি স্কেল ধরে এভাবে ইউ ড্যাশ পি ড্যাশ এর সমান করে এ বিবাহতে একটি দাগ অঙ্কন করতে হবে। এরকম 15 পুনরায় প্রত্যেকটি বাহুর এক একটি করে দাগ দিতে হবে। এ বি বাহুতে 6টি দাগ দিতে হবে। তাহলে দেখা যাবে, এ বি বাহুর প্রত্যেকটি ভাগ
সমান হয়ে গেছে। এভাবে এবি বারোটাকে 7টা ভাগে ভাগ করতে হবে এবং তার বর্ণনা তোমরা খাতায় তোমাদের নিজের মতো করে লিখে নেবে এবং পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।